নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। শুক্রবার জয়েন্ট এন্ট্রান্সে ইঞ্জিনিয়ারিংয়ে ফল প্রকাশ, কখন থেকে কোন সাইটে দেখা যাবে রেজাল্ট জেনে নিন। অবশেষে ছ মাসের মাথায় রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে এবছরে ইঞ্জিনিয়ারিংয়ে ফলাফল প্রকাশ করতে চলেছে। আগামী শুক্রবার রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিংয়ে ফলাফল প্রকাশ করবে। দুপুর একটার সময় ভার্চুয়ালি সাংবাদিক সম্মেলন করে জয়েন্টের ফলাফল ঘোষণা করা হলেও দুপুর আড়াইটের পর থেকে ছাত্রছাত্রীরা ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন। www.wbjee.nic.in এই দুটি ওয়েবসাইটের মারফত ছাত্রছাত্রীরা ফলাফল জানতে পারবেন। বুধবারে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। অনলাইনে মারফত ফলাফল জানার পাশাপাশি এবছর কাউন্সিলিংয়ে অনলাইনে হওয়া পাশাপাশি রিপোর্টিং করার ক্ষেত্রেও ছাত্রছাত্রীরা ভার্চুয়াল করতে পারবেন, এমনই পরিকল্পনা নিয়েছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। অর্থাৎ এতদিন ধরে অনলাইনে কাউন্সিলিং হলেও ছাত্রছাত্রীদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে সরাসরি ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে যেতে হতো, কিন্তু এবছর করোনা ভাইরাস সংক্রমণের জন্য ছাত্রছাত্রীদের আর ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না। অনলাইন মারফত ছাত্রছাত্রীরা এই ভার্চুয়ালে রিপোর্টিং করতে পারবেন। সূত্রের খবর, এমনটাই পরিকল্পনা নিয়েছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। গত 2রা ফেব্রুয়ারি রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে এবছর ইঞ্জিনিয়ারিংয়ে প্রবেশিকা পরীক্ষা নেয়। করোনা ভাইরাস এবং তার জেরে লকডাউনের জন্য ফল প্রকাশের প্রক্রিয়া স্থগিত রাখতে হয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে। যদিও এবছর তুলনামূলকভাবে অনেকটা আগেই রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা নেয়, তবে করোনা ভাইরাস সংক্রমণের আগে উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরেই রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে ইঞ্জিনিয়ারিংয়ে ফলাফল প্রকাশ করে বলে এমনটাই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দীর্ঘদিন ধরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ফলাফল প্রকাশ করলেও কীভাবে ভর্তি প্রক্রিয়া সম্ভব সেই নিয়ে দ্বন্দ্বে ছিল উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা। কিন্তু লকডাউন ও করোনা ভাইরাসের জেরে অনেক পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিংয়ের ফল প্রকাশ। ছ মাসের বেশি সময় পর রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের ফল প্রকাশ করছে বোর্ড। সাধারণত পরীক্ষা নেওয়ার এক মাসের মধ্যেই রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকার ফলাফল প্রকাশ করে দেয়, কিন্তু এবছর ছাত্রছাত্রীদের মানসিক চাপের কথা মাথায় রেখে উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হওয়ার আগে না পর্যন্ত ফল প্রকাশ করতে চাইলেন না রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এদিকে গত বছরের তুলনায় এবছর আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা অনেকটা কমে গিয়েছে। এবছর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আবেদন করেছেন 68,800 জন পরীক্ষার্থী। রাজ্যের প্রত্যেক বছরে ইঞ্জিনিয়ারিং আসন 60-70% খালি থেকে যায়। মূলত পরীক্ষা দেরিতে নেওয়ায় ভর্তির সময়সীমা অনেকটা দেরি হওয়ায় এত বিপুল সংখ্যক আসন খালি থেকে যাচ্ছে বলে একাধিক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ তরফে অভিযোগ উঠে আসছিল। তার জন্য এবার গতবারের তুলনায় অনেকটা আগে জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা নেয়। তো আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো, এবং কালকে ঠিক 2:30 পর থেকে এই জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিংয়ের যে রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশিত হবে, আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন এবং এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।